প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। দেশে গেছে কাল করোনায় মানুষ মরা, ফুরসুতেকে হোম আছিল, মানুষ মরা হোমার লগে হোমসে বেমারি ধরা ফরার সংখ্যাও। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি আর নয়া কমিটির স্বাগতম জানিয়ে শোডাউন দিচ্ছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলে। সিলেটও করোনায় যান খাটছে আরও দুইজনের, নয়া বেমারি ধরা পড়ছেন 200 উপরে। আপনারা হুনা তাসলা শিরোনাম এখন হুনবা ফুরা খবর। দেশে গেছে কাল করোনায় মানুষ মরা, ফুরসু থেকে হোম আসিল, করোনায় গেছে কাল একদিনে মারা গেছেন আরও 33 জন, ফুরসুদিন মারা গেছিল 43 জন, মানুষ মরা হোমার লগে হোমসে বেমারি ধরা ফরার সংখ্যাও। সব থেকে বালা খবর হইল 3 হপ্তাহ বাদে স্যাম্পল পরীক্ষার হিসাবে শতকরা বেমারি ধরা ফরাও বহুতটা হোমসে। করোনার ব্যাপারে দেশে গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানো হয়েছে আজ বুধবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সরকারি বেসরকারি ল্যাবও 42,564টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল এগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বিমারি মিলছে 8,016 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 18,87,271 জন। এবারে গেছে খাইল 10,725 জন করোনা বেমার থেকে বালা হয়েছেন। ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে বালা হয়েছেন 16,33,582 জন। গেছে খাইল মারা যাওয়া 33 জনের লইয়া এ পর্যন্ত করোনায় যান খাড়িয়া নিছে 28,703 জনের। গেছে খাইল মারা যাওয়া 33 জনের মাঝে বেটি 9 আর বেটা মানুষ 24 জন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি আর নয়া কমিটির স্বাগত জানাইয়া শোডাউন দিচ্ছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলে। বুধবার বিয়ালে টুকরবাজার তেমুকিতে শোডাউন দিচ্ছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতা হলে। বিয়ালে শোডাউন দিবার আগে উপজেলার নানান ইউনিয়ন থেকে হুড়ু হুড়ু মিছিল লইয়া আইসেন নেতা কর্মীতে। শোডাউন আরম্ভ করার আগে এক সমাবেশও সভাপতিত্ব করছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিনে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করছেন সদর যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মনাই, আব্দুল সালাম আজাদ, রিপন আহমদ, নুরেস আলী, শাহিন আহমদ, সাব্বির আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য সৈফুল হক, মাসুম আহমদ, নিজামুদ্দিন, তারেক মনোয়ার, সজীব আহমদ, শাহাবুদ্দিন, জাবেদ খান, ফজলে রাবিরাজ প্রমুখ। মিছিল আর সমাবেশেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি আর মামলা তোলার দাবি জানানি হয়। সিলেটে করোনায় যান খাটছে আরও দুইজনের, তারা দুইজনও বেটি মানুষ। এই দুইও বেটি মানুষ মঙ্গলবার শামসুদ্দিন হাসপাতালেও করোনায় মারা গেছেন। তারা দুইজন মিলিয়ে সিলেট বিভাগ ফয়লা থেকে এখন পর্যন্ত করোনায় যান খাটছে 1211 জনের। গেছে পরশু থেকে সিলেটে করোনা বেমারে কেউ মারা না যাওয়ায় শান্তিতে আসলা সিলেটের মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস থেকে খবর লিয়ে জানা গেছে গেছে কাল সিলেট বিভাগও করোনা বেমারি ধরা পড়ছেন আরও 215 জন। এই 215 জনের লইয়া সিলেট বিভাগ মোট করোনা বেমারি ধরা পড়ল 65,484 জন। গেছে কাল একদিনেও আরও 62 জন করোনা বেমার থেকে বালা হয়েছেন করে কইছেন স্বাস্থ্য অফিসে। তারা লইয়া বেমারি থেকে বালা হওয়া মোট মানুষের সংখ্যা হইল 52,235 জন। ফলা থেকে এখন পর্যন্ত মারা যাওয়া 1211 জনের মাঝে আছেন সিলেট জেলার 897, সুনামগঞ্জের 75, হবিগঞ্জের 49 আর মৌলভীবাজারের 72 জন। এরা ছাড়া ওসমানী মেডিকেল ডাক্তারের সময় নানান জায়গার আরও 118 জন করোনা বেমারে মারা গেছেন। আজ বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 149 জন করোনা বেমারি, এর মাঝে 14 জন আসলা আইসিউত। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর, লগে থাকার লাগে আপনারা ধন্যবাদ।